আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল এই ধরনের ইলিউশন ফটো যে ফটোগুলো কাছ থেকে দেখলে আমরা একরকম দৃশ্য দেখতে পাই এবং যদি দুই হাত দূর থেকে দেখা হয় তাহলে আর এক রকম দৃশ্য দেখতে পাই এই ফটোগুলো তো সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে আমরা সবাই দেখেছি কম বেশি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি নিজের ফটো দিয়ে কীভাবে এইরকম ইলিউশন ফটো মেক করতে পারবেন তো লেটস গো তো এই ধরনের ইলিউশন ফটো মেক করতে গেলে আপনাকে চলে আসতে হবে পিক্সার প্লে স্টোর পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ্লিকেশনে যে ফটো ফটো দিয়ে আপনি মেক করতে চান সেই ফটো চুজ করবেন দেন এখান থেকে আপনি বিজি রিমুভ অপশনে যাবেন বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন এখন এই ফটোটাকে ক্রপ করতে হবে ক্রপ করে আপনার মুখের সাইজটুকু রাখবেন বা বাকি রিমুভ করে ফেলবে এবারে নিজের দিক থেকে আপনি চলে যাবেন এফেক্ট অপশনে তারপরে যাবেন কালার অপশানে দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চুজ করবেন চুজ করার পরে একটু উপর নিচে করে নেবেন মানে বাড়িয়ে কমিয়ে ঠিকঠাক করে সেভ করে নেবেন এখানকার কাজ আমাদের কমপ্লিট এবারে চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পরে আপনি সার্চ করবেন ইলিউশন ডিফিউশন বা আপনি সার্চ করতে পারেন হাগিং ফেস ডট কম ওয়েবসাইটের নামটা ভালো করে দেখে নেন প্রয়োজনে ভিডিও পুশ করে ভালো করে নোট করে নেন ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে আসতে আপনি দেখতে পাবেন এখানে ফটো ড্রপ করার অপশন আছে তো ওখানে ক্লিক করতেই আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে এখান থেকে আপনি যে ফটো পিকচার থেকে এডিট করেছিলেন সেই ফটোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই নিচের যে দাগটা দেখতে পাচ্ছেন এটা এক বা একের একটু সামান্য বেশি রাখতে পারেন এটা রাখার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এদেরকে কমেন্ট করতে হবে ঠিক যেমন আমরা চ্যাট জিপি ইউজ করে ঠিক তেমনই এখানে লিখতে হবে আপনি কি ধরনের নেচার চান তো আমি এখানে লিখে দিলাম হিল আইস ট্রি গোল্ডেন স্কাই লিখে দিলাম আপনি ভালোভাবে তাহলে আরো ভালো কিছু পাবেন এখান থেকে তো লেখার পরে নিচে রান রান বাটনে ক্লিক ক্লিক করবেন করলে উপরে দেখবেন রানিং হওয়া শুরু হয়ে গিয়েছে এবং নিচের দিকে এসে দেখবেন এখানেও একটা টাইমিং উঠছে দেখতেই পাচ্ছেন আমাকে একশো আটষট্টি সেকেন্ড ওয়েট করতে হবে এখানে তো এই সেকেন্ডের মধ্যে আপনি যদি এটাকে ব্যাক করেন বা মিনিমাইজ করেন তাহলে কিন্তু আবার সে প্রথমে চলে যাবে তো কোনো কিছু করার দরকার নেই জাস্ট ওয়েট করবেন আমার হয়ে গিয়েছে আমি একটু ভিডিও ফার্স্ট ফরওয়ার্ড করলাম দেখেন ভাই জাস্ট কত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে দেখেন মানে ভাবতে পারছেন তো সেভ করার জন্য এই সেভ বাটানে ক্লিক করবেন জাস্ট সেভ হয়ে যাবে অনেক ইজি বাট এই সাইট কিন্তু সময় কাজ করে না অনেক বেশি বিজি থাকে আপনি চেষ্টা করেন ভোরের দিকে তাহলে এক দুবারই কাজ হয়ে যেতে পারে নয়তো বারবার রানে ক্লিক করতে হবে এখন দেখেন ভাই দুটো ফটো পাশাপাশি রাখলাম দেখেন একটু দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফটোগুলো কত ক্রিয়েটিভ ফটো হয়েছে এই ফটোগুলো আগে মানুষ অনেক বড় বড় গ্রাফিক ডিজাইনারও বানাতে পারত না এখন এআই দিয়ে সহজেই হয়ে যাচ্ছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন পেজ থেকে দেখতে থাকলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব করবেন বাই বাই